আর শুনেন শুনেন দেশবাসী শুনেন দিয়াম একটি গ্রামের আদি গো বর্ণন। আজকে যাহা কুড়ি গ্রাম ছিল বাঘসিংহ আর করত বিচরণ। এই সম্পত্তির মালিক ছিল হিন্দু কুমারেরা হিংস্র পশুর আক্রমণে অতিষ্ঠ ছিল তারা তার উপরে যোগ হইল জিনপরিদের খেলা রাত্রিবেলা এখানটাতে বসাইতো মেলাম উলট পালট করে দিত কুমারের ওপনি, স্বপ্নে আবার মণি মুক্তার খনি আর এসব দেখে চাতক কুমার ভয় পেয়ে যে গেল জায়গা বিক্রি করে দিবে সিদ্ধান্ত সে নিল রাউডাই টেরি পীরা মোল্লা দক্ষ এক শিকারী শুনেছিল এই কাহিনী তাই আসলো যে ঘাট ঘুরি এসে সেথায় কথা বলল কুমারদের সাথে দেখলো কুমার কাঁদে বসে সকলে এক রাতে আর এই দেশ এই দৃশ্য দেখিয়া পীরা চিন্তায় পড়ে গেল হঠাৎ করে তার মাথায় এক বুদ্ধি চলে এলো বলল পীরা শোনো কুমার এখন করবা কি যদি জায়গা বিক্রি করো আমি রাখতে যে রাজি এই কথা শুনিয়া কুমার উঠে ভাবে এমন ভাগ্য আবার কোন দিন জানি ঝুটে বলল কুমার আমি রাজি শোনো আমার ভাই বিপদ থেকে রক্ষা করো আমি চলে যাইবার চাই আর এই বলিয়া চা কুমার হাত দুটি বাড়াইলো সাক্ষী করা হইল এমনি করে চাষাবাদার উঠল যে ঘর ছোট্ট একটা বাড়ি করলো গ্রামের পূর্বধার বাকি সবটাই গহীন জঙ্গল কি বলিব আর আর ধীরে ধীরে পীড়া মোল্লার বংশ বৃদ্ধি হলো আল্লাহ তালা তাহার ঘরে তিনটি পুত্র দিল এভাবে কেটে গেল যোগের পরে যোগ মোল্লা বাড়ি বড় হলো আর বাড়তে থাকলো লোক ওহাবসো দিদার বসকো এলাহি বসের পরে যশ খে সব আসতে থাকলো মোল্লার ঘরে আর নিজামুল্লা বড়ই কঠিন এক বাপের ছেলে সবকিছুই করে ফেলে একবার সে যা বলে রাগি বলে বদলালো সে বউয়ের পরে বউ এক এক করে চারটি করলো ফিরালো না কেউ আল্লাহ দিলেন দুটি ছেলে নিজাম ঘরে একটি দিলেন আগের ঘরে রে পরে ওইদিকে তার চাষ তো আরো ছিল কয়েকজন কেউ যে কার পর ছিল না ছিল খুব আর হিন্দু গেল কুমার গেল আসার পরে জিনপুরিরা বসত গড়ল পুরা গ্রামটি জুড়ে গ্রামে মাত্র একটা বাড়ি বাকি সবটাই বন রাত্রিবেলা শোনা যেত নূপুরের কঙ্কন গরু হতো গোড়া হতো হতো নতুন বউ সবাই মিলে দেখতো চে কিছু বলতো না তো কেউ আর নিজাম করলো যুক্তি পলান কাজুর সাথে কি করলে যে মুক্তি পাবে জিন থেকে কাজু পলান বললো চিন্তার কিছু নাই দুজন মিলে ঘাট করিতে চলেন হাট বসাই শুরু হলো জঙ্গল কাটা শুরু হলো জারি জারির দলে খাইতো গিয়া নিজাম মোল্লার বাড়ি ঘাটকুড়ির এই খালের পাশে বসলো একটি হাট ফলফল আদি বেস্ত সেথায় বেস্ত আরো কাঠ ধীরে ধীরে ঘাটকুরির হাট বড় হতে থাকে তাই তো সবাই ধরলো গিয়ে কাজু পলানটাকে ও মিয়াবা মসজিদ করব দাও না একটু জায়গা মুসল্লিরা পড়বে নামাজ দোয়া করবে তোমার লাইগা এক কথাতেই কাজু পলান রাজি হয়ে গেল বাজারের ওই দক্ষিণ পাশে জায়গা দিয়ে দিল আর এলাকার মানুষ ছিল ধর্ম ধর্মপ্রাণ মসজিদ গড়তে খাটল তারা দিয়ে মনপ্রাণ দর্জিবাড়ি মোল্লা বাড়ি মেস্তুরিরাও সাথে মসজিদ গড়তে কষ্ট করলো দিনে কিংবা রাতে এভাবেই হলো মসজিদ আজও বহাল আছে কবুল করেন আল্লা তাদের করি প্রভুর কাছে আর কি যে বড় ঘাটকুড়ির হাট হাজার হাজার লোকে শোম শুক্রবার আসতো হাটে দূর দূরান্ত থেকে দশে বিশে গরু জবাই হইতো হাটের দিন পরান ভরে খাইতো মানুষ খাইতো হাটের জিন। হাটটি বিশেষ খেতে পেল কাঠেরও লাগিয়া মরুল মিয়া সবাই আসতো গরুর গাড়ি নিয়া আর কামরা গ্রামের সাম তাহার ছেলে কাঠের ব্যবসা করত সবাই বেটারা মিলে আরো ছিল মোহাম্মদ আলী মোটর সাইকেল নিয়া সেই সময়ে কিন্তু যে কাঠ গ্রামে গ্রামে গিয়া আর কি বলবো ভাই হাটের কথা বাজারের বাজারে আসত নৌকা শত শত লাগাইয়া ইঞ্জিন বোঝাই হতো আম কাঠালে আরো পেয়ারা মালনা মাইতে নৌকার মাঝে ছিল বেয়ারা বৈদানিয়া ওঝা আসতো ঘাট করি রোহাট খেলা কোম্পানির মজমা ছিল বড়ই জমজমাট রতন মিয়া করতো ম্যাজিক হাতে নিয়া বল জোয়ান বুরাস আস দেখত সবাই দেখত ছেলের দল বাজার শেষে রাতের বেলা হাসেম কবিরাজ জিন্দের নিয়ে আসর করত বসাই যে সাজ তার সুবাদে ঘাটকুরি রই হাজি আলাউদ্দি কবিরাজের উপর তিনি পেয়ে গেলেন সিদ্ধি সেই সময়ে মোল্লা বাড়ির মুরব্বীরা সবাই কবিরাজি টুটকা ফাটকা করতে পারত ভাই মুরব্বীরা মইরা গেছে কবিরা জোনাই শোনেন শোনেন ভাই বোনেরা নতুন আবার দেখেন ঘাটকুরিটাই বিশ্ব খ্যাত মোল্লার মৃত্যুর পরে ধরে রাখছে মান দেশ বিদেশে খ্যাত তিনি আনোয়ার মোল্লা যে তার নাম আর আজকে গ্রামের মোল্লা দোয়া করি না খায়াত যেন দেন তাকে আল্লাহ ঘাটকুড়িতে জঙ্গল ও জিন পরি কমেছে বাঘ সিংহ সব থাকার জায়গায় ইটের ভাটা হইছে নুপুরের ঐনিকন শব্দ এখন যে আর নাই ইঞ্জিনের এই ভটভট আওয়াজ রাতভর শুনতে পাই আর নীলাকাশাস ধুয়াচ্ছন্ন ভাটারি কারণে আমরা কি আর সুস্থ রব ভাবছি মনে মনে পুথিকানা শেষ করিব সবার কাছে বলি আমার জন্য করবেন দোয়া এখন আমি চলি আসসালামু আলাইকুম আহমতুল্লা